কোভিড-19 প্যানিকের জন্য গার্জেন এবং স্টুডেন্টের হেলথ এবং মেন্টাল স্ট্রেসের কথা মাথায় রেখে এনটিএ একটি বড় এবং খুব ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো জেই মেন্স, নিট এবং জেই অ্যাডভান্সকে অলরেডি পোস্টপোন করে দিয়েছে এবং তাদের এক্সপেক্টেড ডেট ডিক্লেয়ার করেছে। তোমরা হয়তো অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ। আমি তবুও ক্লিয়ার করে দিচ্ছি, জেই মেন্স এর ডেট এক্সপেক্টেড ডেট বলেছে 1st থেকে 6th সেপ্টেম্বর। নিটের জন্য কনফার্ম ডেট বলেছে যেটা, সেটা হচ্ছে 13th সেপ্টেম্বর। জেই মেন পরীক্ষা 1 সেপ্টেম্বর সে और 6 সেপ্টেম্বর के बीच की जाएगी, जबकि नीट की परीक्षा को 13 सितंबर को सुनिश्चित किया गया है। और आप एवं जी एडवांस के জন্য যে ডেট বলা আছে সেটা হলো 27th সেপ্টেম্বর। আমি প্রত্যেকটার জন্য আলাদা ভাবে ভিডিও আপলোড করব, কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা আপলোড করতে পারবো না, কারণ হলো ইউটিউবে কিছু রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশন আমাকে অবশ্যই মানতে হবে। আমি সম্পূর্ণ যারা সম্পূর্ণ ভিডিওটা চাও তাদের জন্য, যারা আমার যে ফিজিক্স হার্ট বলে যে ফেসবুক পেজটা আছে সেটাতে যেতে পারো, বা ফিজিক্স হার্ট বলে যদি না পাও তাহলে @1234 রুহুল বলে সার্চ করবে, তবুও ওই পেজটা পাবে এবং ওই পেজে আমি অলরেডি ভিডিওটা আপলোড করবো, তোমার সেখান থেকে দেখে নিতে পারো। और आपको ये भी जिज्ञासा होगी कि जेई एडवांस को कब होना है, तो 27 सितंबर 2020 को उसकी भी परीक्षा की तिथियों को निश्चित किया गया है। अनेक स्टूडेंट আমাকে বারবার বলছে স্যার পড়ার জন্য এনার্জি পাচ্ছি না, বারবার এই নিট এর एग्जाम পিছাচ্ছে তার জন্য পড়ার এনার্জি পাচ্ছি না। নিট এর एग्जाम যতই পিছাক एग्जाम হবে এবং সেই एग्जाम কখনো कैंसिल হবে না, যেমন তোমাদের ক্লাস 12 এর एग्जाम कैंसिल হয়ে গেল যে দুটো এক্সাম বাকি ছিল বা তিনটা এক্সাম বাকি ছিল, কিন্তু নিট বা জেই এক্সাম কখনো ক্যান্সেল হবে না। সে এক্সাম যত লেটে হোক কিন্তু এক্সামটা হবে। তোমরা কিছুটা টাইম পাচ্ছ সেই টাইমটাকে কাজে লাগাও, যেটু তোমাদের হয়েছে সেটাকে রিভাইজ করো যাতে ভুলে না যাও সেই পার্টটা, এবং যে টাইম পেয়েছো সেটার জন্য তোমাকে নিজেকে আরো কিছুটা ডেভেলপ করার চেষ্টা করো। সবাই এই অবস্থায় এই প্যানিকে মধ্য দিয়ে যাচ্ছে, তোমরা একটু কষ্ট করো, দেখবে ভালো কিছু হবে। থ্যাংক ইউ, গুড লাক ফর ইওর নিট এক্সাম। আর সবার কাছে আমার অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে নিট সংক্রান্ত যখন আমি কোনো আপডেট পাবো সেটা যখন আমি আপলোড করব তোমরা যাতে জানতে পারো এবং তোমাদের উপকারে আসে। থ্যাংক ইউ।